अष्टम श्रेणी गणित क्लास उपस्थित शिक्षार्थीवृंद आशा करी भलो आसो। तुम्हारे बोयेर अंकेर पाशापाशी बुट प्रश्न समाधान करते तो चतुर्थ अध्याय एसे से एरकम बुट प्रश्न 2015 साले बरिशाल बोर्डे एसे से प्रश्न समाधान करब। तो तुम्हरा सबाई मनोयोगी हुए এই সৃজনশীল প্রশ্নটি ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং প্রয়োজন অনুযায়ী খাতায় নোট করে নেবে। তো শুরু করি। প্রশ্নটি আছে এখানে, উদ্দীপকে বলা হয়েছে এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান ডিভাইডেড এ হলে ক নম্বর এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ারের মান নির্ণয় করো, খ নম্বরে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান নির্ণয় করো, আর গ নম্বরে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার ফোর সমান 727 মাইনাস এ টু দি পাওয়ার ফোর। তো আমরা শুরু করি। ক নম্বরে উদ্দীপকটি লিখতে হবে, উদ্দীপক থেকে আমরা মানটি বের করব। উদ্দীপকে বলা আছে এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ মাইনাস ফাইভ সমান ওয়ান ডিভাইডেড এ। তো এটা একটা মান বের করব, মানে নিয়ে আসব। তো এখন এই ওয়ান ডিভাইডেড এটা আমরা বাম দিকে নিয়ে আসি আর ফাইভটা ডান দিকে নেই। আমরা জানি যে কোনো সমানের বাম দিক থেকে ডান দিকে আসলে কোনো সংখ্যা বা কোনো রাশি তাহলে সেটা চিহ্নের পরিবর্তন হয়, বিপরীত চিহ্ন হয়। অতএব এ মাইনাস ওয়ান ডিভাইডেড এটা সমানের ডান দিকে প্লাসের আছে, বাম দিকে আসলে মাইনাস হয়ে যাবে। আর ফাইভ প্লাসের আছে মাইনাসের আছে সমানের বাম দিকে, ডান দিকে প্লাস হয়ে গেল, ফাইভ হলো। তাহলে একটা মান বের হলো এ মাইনাস ওয়ান বাই এ সমান ফাইভ, এটা বের হলো। এখন প্রদত্ত রাশিটা লিখে আমরা মান বসাবো। প্রদত্ত রাশিতে বলা হয়েছে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ারের মান নির্ণয় করো। এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এটার আমরা মান নির্ণয় করব। তো মান নির্ণয় করতে হলে মান নির্ণয়ের সূত্রই প্রয়োগ করতে হয়। তো এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এটা আমরা সূত্র প্রয়োগ করব, মান নির্ণয়ের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার। এটা সমান আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, এটা আমরা জানি। আর এটা দেওয়া আছে এরকমের মতো, নিচেটার মতো তৈরি করতে হবে। আমরা এর জায়গায় এ ধরবো, এ এটা এই ধরলাম আর ওয়ান বাই এটা বি ধরলাম। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্র জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, এটা আমরা জানি। তো এখন মান নির্ণয় সূত্রটা বসাই এরকম যে এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ওয়ান বাই এ ফোর এ বি হল। তাহলে সূত্রে প্রয়োগ হলো, মান নির্ণয়ের সূত্র। এখন এই উপরের এ আর নিচের এ কাটা যায়, এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এটা আছে, এটার মান বসাই। এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ারের মান আছে ফোর ফাইভ, এ মাইনাস ওয়ান বাই এর মান হলো আগে আমরা বের করেছি ফাইভ, ফাইভ বসাই, ফাইভ স্কোয়ার উপরে স্কোয়ার আছে প্লাস ফোর, এ মাইনাস ওয়ান বাই এর মান ফাইভ বসাইলাম, তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার হলো, আর এই ফোরটা এখানে রাখলাম, পাঁচের বর্গ পঁচিশ, টোয়েন্টি ফাইভ প্লাস ফোর সমান টোয়েন্টি নাইন। তো এ প্লাস বি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে, তাহলে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ারের মান বের হলো টোয়েন্টি নাইন। তো এটাই মান বের হলো। তো আশা করি এই ক নম্বর মান নির্ণয়ের অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ।
তো এরপরে আমরা খ নম্বর করব। খ নম্বরে দেখো প্রশ্নটা লেখা আছে, তাহলে আমরা ক হতে পেয়েছি, ক হতে পাই, কতে পেয়েছি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান 29, এটা আমরা কতে পেয়েছি। তো এখন বর্গমূল করব, অতএব এ প্লাস ওয়ান ডিভাইডেড এ সমান রুট ওভার 29, আমরা বর্গমূল করলাম। বর্গমূল করলে এখানে রুট ওভার দিয়ে উভয় পক্ষকে গুণ করলে স্কোয়ার আর রুট ওভার কাটা যায়, এখানে প্লাস ওয়ান বাই এ হয়, স্কোয়ার রুটে যায়, আর এখানে যেহেতু স্কোয়ার নাই সে কারণে রুট ওভার হলো। তো এটা একটা মান বের করলাম, এ প্লাস ওয়ান বাই এ সমান রুট ওভার 29। এখন প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশিতে বলা আছে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান নির্ণয় করো। তো লিখি এটা প্রদত্ত রাশি, এ কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এ কিউব। এখন এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্র আমরা জানি, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা আমরা জানি। তো এইটাই এইরকম হয়েছে আছে, আমরা আরেকটু সূত্রের মতো তৈরি করতে পারি, এ কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এ হোল কিউব। তো এটাও আমরা ধরে নিতে পারি যে এরকম আছে, এটা এটার মতো আছে যে এ কিউব প্লাস বি কিউব, এর জায়গায় এ ঠিক আছে আর ধরে নিতে পারি, আর বির জায়গায় আছে ওয়ান ডিভাইডেড এ, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ এ কিউব প্লাস বি কিউব আমরা জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা আমরা জানি। তো তাহলে সূত্র প্রয়োগ করি, এখানে এ প্লাস বি হোল কিউব আছে, আমার এখানে আছে এ প্লাস ওয়ান ডিভাইডেড এ হোল কিউব দেই, এই পর্যন্ত চলে আসলাম, প্লাস মাইনাস থ্রি, মাইনাস সূত্রের থ্রি, থ্রি এ এ বি আছে এখানে, থ্রি ইন্টু এ, এর জায়গায় এ ঠিক আছে আর বির জায়গায় আছে ওয়ান ডিভাইডেড এ, থ্রি এ বি হলো এই পর্যন্ত, ইন্টু এ প্লাস বি আছে এখানে, তাহলে এ প্লাস বি লিখি, এ প্লাস ওয়ান ডিভাইডেড এ, এ প্লাস বি লিখলাম। তো মান নির্ণয় সূত্রে প্রয়োগ করলাম, এই লাইন যেমন এই এটার মতো হয়েছে আর এটা থেকে এটা লেখা যায়, তাই এটা থেকেও এটা লেখা যায় মান নির্ণয় সূত্র প্রয়োগ করে, যেহেতু মান নির্ণয়ের অঙ্কই করছি। এখন এই উপরের এ আর নিচের এ কাটা যায়, এ প্লাস ওয়ান ডিভাইডেড এ এর মান হলো রুট ওভার 29, রুট ওভার 29 হোল কিউব মাইনাস থ্রি, আর এ প্লাস ওয়ান ডিভাইডেড এ এর মান হলো রুট ওভার 29, এটা। এখন রুট ওভার 29 হোল কিউব, তো এটা আমরা এইভাবে লিখতে পারি, রুট ওভার 29 হোল কিউব, তিনটা আছে তো আমরা ভেঙে লিখি রুট ওভার তিন, রুট ওভার 29 ইন্টু রুট ওভার 29 ইন্টু রুট ওভার 29, তিনটা লিখলাম, এই যে তিনটা আছে যেহেতু এটা থেকে ভেঙে লিখলাম। এখন এই দুইটা একসাথে করি, এই দুইটা একসাথে করলে রুট ওভার 29 হোল স্কোয়ার লেখা যায়, আর আছে এখানে রুট ওভার 29, তাহলে স্কোয়ার আর রুট ওভার কাটা যায়, রইল 29 রুট ওভার 29। তাহলে এই রুট ওভার
29 होल क्यूब समान लेखा जाए 29 रूट ओवर 29 ताहले इटा थेके लेखा जाए 29 रूट ओवर 29 माइनस 3 रूट ओवर 29 ताहले ए 29 रूट ओवर 29 थेके 3 रूट ओवर 29 बाद दिले अर्थात ए 29 टा थेके जुदी तीनटा बाद दे ताहले 26 टा थाके अर्थात 26 थाके 26 रूट ओवर 29 एटा रइलो तो एटाई ए क्यूब प्लस 1 बाई ए क्यूबेर मान बेर हलो 26 रूट ओवर 29 तो आशा करी ए ख नम्बर अंकटी भालोभावे बुझते पेरेछो एरपरे ग नम्बर अंकटी करब ग नम्बरे ग नम्बरे এটাও আমরা এখানে প্রমাণ করতে বলছে এ টু দি পাওয়ার 4 মাইনাস সমান 729 মাইনাস 1 ডিভাইডেড এ টু দি পাওয়ার 4 এটার প্রমাণ করতে বলছে তো আমরা শুরু করি এটা ক হতে পাই আমরা লিখতে পারি এ মাইনাস 1 ডিভাইডেড এ সমান 5 এটা কতে আমরা পেয়েছি এরপরে এটা আমরা বর্গ করব এ মাইনাস 1 ডিভাইডেড এ হোল স্কয়ার সমান 5 ই স্কয়ার तो लिखते पारी बर्ग करे उभय पक्ष के बर्ग करलाम ताहले एटा आमरा सूत्रे निब एटा जे ए माइनस बी होल स्क्वायर और ए माइनस बी होल स्क्वायर सूत्रे निब ए माइनस वन डिवाइडेड ए होल स्क्वायर आछे एटा ए माइनस बी होल स्क्वायर सूत्र सबाई जानी ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर এটা হয় আমরা জানি সবাই তাহলে সূত্রে প্রয়োগ করি বা এ স্কয়ার মাইনাস টু এ বি এর জায়গায় এ আছে বির জায়গায় ওয়ান ডিভাইডেড এ আছে প্লাস বি স্কোয়ার তো ওয়ান ডিভাইডেড এ হোল স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার আছে এটা টোয়েন্টি ফাইভ হবে তো সূত্র প্রয়োগ করা হলো আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ হোল স্কোয়ার থেকে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান ডিভাইডেড এ প্লাস ওয়ান ডিভাইডেড এ হোল স্কোয়ার হলো তো এ আর এ কাটা যায় বা এ স্কোয়ার আমি এদিকে রেখে দিই আর প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ারটা এখানে নিয়ে আসি আর টুটা ওই দিকে নিয়ে যাব সংখ্যাটা প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার লেখা যায় এই ওয়ান ডিভাইডেড এ হোল স্কোয়ারটাই লেখা যায় ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার সমান 25 আছে আর টুটা বাম দিকে ছিল মাইনাসের ডান দিকে চলে যাবে প্লাস হয়ে প্লাস টু বা এ টু এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার এটা সমান সমান 27 লেখা যায় 25 আর 2 27 তো এখন যেহেতু আমাদের এই যে প্রমাণ করতে বলছে এ টু দি পাওয়ার 4 এখানে সমান 727 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 4 তাই এটা আবারও বর্গ করব তবে এ টু দি পাওয়ার 4 আসবে পুনরায় বর্গ করব বা এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার হোল স্কোয়ার সমান 27 হোল স্কোয়ার এটা পুনরায় বর্গ করে লিখতে পারি
पुनराय वर्ग कर पुनराय वर्ग कर लेखा जो पे ये तो वर्ग करी यहाँ आर ठीक एक सूत्रे जा स्कोयर प्लस वन डिवाइडेड ए होल स्कोयर ये हमें ए प्लस बी होल स्कोयर सूत्रे निब ए प्लस बी होल स्कोयर सूत्र आप सबा जी ए स्कोयर प्लस टू ए बी प्लस बी स्कोयर ये जानी हमें तो ये वही सूत्रे निब बा ए स्कोयर होल स्कोयर ए स्कोयर लिखल ये प्लस टू ए बी टू सूत्रे जगह एखे ए बी आसे और एखे हमार प्रश्न आसे ए जगह ए स्कोयर और बी जगह आसे वन डिवाइडेड ए स्कोयर ताहले टू ए बी होलो प्लस बी स्कोयर अर्थात वन डिवाइडेड ए स्कोयर होल स्कोयर तो यही ए प्लस बी होल स्कोयर सूत्रे प्रयोग हलो समान टोन्टी सेवेनर वर्ग टोन्टी सेवेन के टोन्टी सेवेन द्वारा गुण कर ले सेवेन हंड्रेड टोन्टी नाइन ये टोन्टी सेवेनर वर्ग तो स्कोयर स्कोयर काटा जाए बा ए टू ए स्कोयर होल स्कोयर ए टू दि पावर फोर लेखा जाए और एखाने आसे प्लस टू प्लस वन डिवाइडेड ए स्कोयर होल स्कोयर ये लेखा जाए वन डिवाइडेड ए टू दि पावर फोर समान सेवेन हंड्रेड ट्वेंटी नाइन बा ए टूटा समान डान दिके निये जाबो और रही ए टू दि पावर फोर प्लस वन डिवाइडेड ए टू दि पावर फोर समान सेवेन हंड्रेड ट्वेंटी नाइन माइनस टू बा ए टू दि पावर फोर प्लस वन डिवाइडेड ए टू दि पावर फोर समान सेवेन हंड्रेड ट्वेंटी सेवेन ट्वेंटी नाइन थेके टू बाद दिले ट्वेंटी सेवेन है आमादेर किन्तु प्रमाण करते बोलसे जे ए टू दि पावर फोर समान सेवेन हंड्रेड ट्वेंटी सेवेन माइनस वन डिवाइडेड ए टू दि पावर फोर तो वन डिवाइडेड ए टू दि पावर फोर टा समान डान दिके निये जाए ताहुले आमादेर प्रमाणे जेटा करते बोलसे सेटाई चले आसबे ए टू दि पावर फोर समान सेवेन हंड्रेड ट्वेंटी सेवेन ए वन डिवाइडेड ए टू दि पावर वन डिवाइडेड ए टू दि पावर फोर टा समान डान दिके निये जाए बाम दिके आसे प्लस डान दिके निये गेले माइनस हो जाए वन डिवाइडेड ए टू दि पावर फोर तो एटाई आमादेर प्रमाण करते जा बोलसे ताई हलो जे ए टू दि पावर फोर समान सेवेन हंड्रेड ट्वेंटी सेवेन माइनस वन डिवाइडेड ए टू दि पावर फोर तो ये आमरा प्रमाणित लिखते पारी प्रमाणित तो आशा करी ये सृजनशील अंकटी भालोभावे बुझते पेरेछो तुम्हरा बासाय ये बोर्ड प्रश्न बेशी बेशी सल्व करो तो ताहले अंके आरो जे खुटीनाटी भूल त्रुटि है सेगुली केटे जाबे तो भालो थाको सुस्थ थाको आल्लाह हाफेज असलामु आलैकुम।